কিন্তু দুঃখ একটাই, তখন তোমার প্রাণটাই তোমার দেহে থাকবে না। আমার প্রথম বলির শিকার যে তোমাকেই হতে হবে। এক্ষুনি আমাকে কাল নাগিনীকে স্মরণ করতে হবে, আর কাল নাগিনীকে জানাতে হবে যে আমি কোথায় আছি। কাল নাগিনী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কাল নাগিনী, এক্ষুনি আমার সামনে হাজির হ। শকুন রাজের ডাক। সবই তো শুনলাম শকুনরাজ, কিন্তু আমি তো মানতে পারছি না আপনি এতটা দূর পৌঁছে গেছেন। তবে আমি বুঝতে পারছি না যে সূর্য সেনাপতি আপনার কাছে কি করছে, আর ওদের সামনে আমাকে এত কিছু বলে দিলেন। এখন ওরা সুযোগ পেলেই তো আলো আর কিরণকে সব কিছু বলে সাবধান করে দেবে। কাল নাগিনী, এখন সূর্য আর সেনাপতি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে। ওদের দুজনকে আমি বশ করেছি, আর তাই এখন ওরা আমি যেটা বলবো সেটাই শুনবে। শকুনরাজ, এই সূর্য তো আমাদের শত্রু, আপনি তাকে হত্যা করে ফেলছেন না কেন? কাল নাগিনী, আমি ওকে হত্যা করে ফেলতে পারলে তো অনেক আগেই হত্যা করে ফেলতাম। কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছুতেই কাউকে হত্যা করতে পারবো না। তাহলে আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। আর আমি চাই না যে প্রতিবারের মতো এবারও আমার যজ্ঞ অসম্পূর্ণ থাকুক। বুঝতে পেরেছি শকুনরাজ, এখন বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? কাল নাগিনী, আর সূর্যাস্তের আগে শিখা আমার কাছে আলো আর কিরণের মাথার কেশ নিয়ে আসবে। আর শিখা জানে যে ওর নিজের পিতা সূর্য, আর ও যদি দেখে যে ওর বাবাকে হত্যা করার জন্য আমি বন্দী করে রেখেছি, তাহলে ও ঝামেলা করতে পারে। আর তাই এখন তুমি ওদেরকে আমার আস্তানায় নিয়ে যাবে। আর পাশে অন্য একটি গুহা আছে, ওই গুহায় ওদেরকে বন্দী করে রাখবে। আর আমি তোমাকে ইঙ্গিত দিলেই তুমি ওকে আমার কাছে নিয়ে আসবে। আমি এক্ষুনি ওদেরকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে কাল নাগিনী সেনাপতিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। রূপালীর বাবার মহারাজ অনেকটা সময় হলো আমার রূপালীকে খুঁজতে বেরিয়েছে, আর এখন তো সকাল হয়ে গেল, তাও তো এখনো ওরা ফিরে এলো না। জানি না ওরা কোথায় আছে আর রূপালীকে খুঁজে পেয়েছে কিনা। আপনি এত চিন্তা করবেন না, রূপালী তো প্রাসাদে ফিরে এসেছে। কি বলছেন কি রাজকুমার, আমার রূপালী প্রাসাদে ফিরে এসেছে? কিন্তু আমার রূপালী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আশ্চর্য ব্যাপার, রূপালী তো আমার সাথে এলো, হঠাৎ করে আবার কোথায় চলে গেল? আমার মনে হয় ও প্রাসাদে ঢুকে আমার সাথে দেখা করার জন্য আমার কক্ষে গেছে। আমি এক্ষুনি আমার কক্ষে যাচ্ছি আর ওকে এখানে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, যা ওকে এক্ষুনি পাঠিয়ে দে। আমি এক্ষুনি যাচ্ছি। এ কথা বলে কিরণ চলে যায়, আর সাথে সাথে রবিনও চলে যায়। তাহলে ওই কথাই রইল, তুমি আজ সূর্যাস্তের আগেই কিরণের মাথার কেশ সংগ্রহ করে আমার হাতে দেবে, আর আমি যাব আলোর কাছে। আলোর মাথার কেশ সংগ্রহ করে আমাকে শকুনরাজের কাছে যেতে হবে। ঠিক আছে রাজকন্যা শিখা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আর শকুনরাজ তো আমাকে তোমাকে সাহায্য করার জন্যই পাঠিয়েছে। রূপালী, এভাবে আমাদের কথা বলাটা একদম ঠিক হবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। তাই বলছি এখন তুমি চলে যাও। ঠিক আছে রাজকন্যা। এ কথা বলে রূপালী শিখার কক্ষ থেকে বেরিয়ে যায়। আহ, হঠাৎ করে আমার শরীরটা যে বড়ই ক্লান্ত লাগছে। কাল রাতে শকুনরাজ ওই যজ্ঞে আমাদের রক্ত আহুতি দেওয়ার পর থেকে আমার কেমন যেন দুর্বল মনে হচ্ছে। মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তিই নেই। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে কিরণ আর আলো অজ্ঞান হয়ে গেল, তার সাথে সাথে আমিও কি করে অজ্ঞান হয়ে গেলাম? তাহলে কি ওদের সাথে সত্যি আমার রক্তের কোনো সম্পর্ক রয়েছে? আর তা যদি নাই হতো তাহলে শকুনরাজের আমার শরীরের রক্তরই বা কেন দরকার পড়তো? আজ আমি শকুনরাজের কাছে গিয়ে আমার মনে জমে থাকা এই সব প্রশ্নগুলোর উত্তর দিতে বলবো, আর আসল সত্যিটাকে যে আমাকে জানতেই হবে।
ওদিকে কালনাগিনী সূর্য আর সেনাপতিকে একটা গুহার ভেতরে আটকে রাখে। তখনই সেখানে সোহিনীও চলে আসে আর অনেক বছর পর সে সূর্যকে দেখতে পেয়ে খুব খুশি হয়। সূর্য সূর্য, তুমি, কতদিন পর তোমাকে দেখতে পেলাম, আজ তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। সূর্য সূর্য, তুমি কেমন আছো? কে কে আপনি, আমার কাছে কি চান? সূর্য, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সোহিনী। কে সোহিনী? আমি কোনো সোহিনীকে চিনি না। কালনাগিনী, সূর্যের কি হয়েছে আর আপনি সূর্যকে কোথায় পেলেন? সোহিনী, সূর্যকে শকুনরাজ নিজের বশে নিয়ে এসেছে আর সে এখন নিজের আয়ত্তে নেই, তাই সে কাউকে চিনতে পারছে না। আর ওই আলোকে পরাজিত করতে হলে আমাদেরকে সূর্যকে ব্যবহার করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দরকার নেই, সূর্যের জ্ঞান ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ওর জ্ঞান ফিরে এলে তো ও শুধুমাত্র আলো আলোই করবে আর আমি সেটা সহ্য করতে পারবো না। আর এখন থেকে আমি আমার সূর্যকে নিজের মতো করে সব কিছু চেনাবো আর ওকে চিরকালের মতো আমার কাছে রেখে দেব। ওদিকে রূপালী কিরণের মাথার কেশ সংগ্রহ করে শিখার হাতে দেয়। এই নাও রাজকন্যা, আমি কিরণের কক্ষে গিয়ে দেখি ওর আয়নার পাশে চিরুনিতে কিছু কেশ লেগে আছে, আর আমি একটু দেরি না করে ওই কেশগুলো নিয়ে চলে এসেছি। বাহ বাহ রূপালি, এই অল্প সময়ের মধ্যে তুমি যে কাজটা করে ফেলবে সেটা তো আমি ভাবতেই পারিনি। এই রূপালি পারে না এমন কোনো কাজ নেই, তবে এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে সবাই আমাকে সন্দেহ করবে। এখন এখন তুমি আলোর কেশ সংগ্রহ করে শকুনরাজের কাছে যাও, আমিও এখন যাচ্ছি। এরপর রূপালী সেখান থেকে চলে যায়। রূপালী তো মুহূর্তের মধ্যে কাজটা করে ফেললো, কিন্তু এখনো তো আমি ওই আলোর কেশ সংগ্রহ করতে পারলাম না। না না, আমাকেও আর দেরি করলে চলবে না, এক্ষুনি আলোর কক্ষে যেতে হবে। এরপর শিখা আলোর কক্ষে যায়। শিখা, মা তুই কোথায় ছিলি? মা, তোকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। মা, আসলে কাল রাতে আমি তোমার কক্ষে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর তখনই হঠাৎ করে যে আমার কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আর আজ সকালবেলা আমার ঘুম ভাঙলো আর শরীরটার মধ্যে ভালো লাগছিল না দেখে আমি আমার কক্ষেই শুয়েছিলাম। বুঝতে পেরেছি মা, কাল আমি আর কিরণ যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন তুইও অজ্ঞান হয়ে গিয়েছিলিস, তাই তো? কিন্তু আমি ভাবছি যে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটলো। মা, তুমি সবসময় একটা বিষয় নিয়ে এত ভেবো না তো, হয়তো কাল রাতের খাবারের কারণে আমাদের এমনটা হতেই পারে। সবসময় যে সবকিছুর কারণ থাকবে সেটা তো নাও হতে পারে, তাই না? কিন্তু মা, আমার কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে। কেন রে মা, কি হয়েছে বল, বল আমাকে। এই যে তোমার নিজের চেহারার একই অবস্থা করে রেখেছো, নিজের মাথার চুলটাও এলোমেলো করে রেখেছো। এ কথা বলে শিখা আলোর মাথায় হাত দেয় আর কিছু চুল সে আলোর মাথা থেকে নিয়ে নেয়। আহ, দেখেছো মা তোমার চুলে কতটা জটা পড়েছে, নাও তো চুলগুলো আঁচড়ে নাও। এখন আমি তোমার চুলগুলো পেয়ে গেছি আর এখানে এক মুহূর্তও থাকা যাবে না, এক্ষুনি আমাকে আমার কক্ষে যেতে হবে আর শিখার চুলের সাথে এই চুলগুলো একত্র করে আমাকে শকুনরাজের কাছে যেতে হবে। মা মা, আমি এখন আমার কক্ষে যাচ্ছি। এ কথা বলে শিখা সে চুল নিয়ে নিজের কক্ষে চলে যায়। না সোহিনী না, তুমি ভুল করছো, ওই আলোকে দুর্বল করতে হলে আমাদের সূর্যকে হত্যা করতেই হবে। না না কালনাগিনী, আপনারা যাই করুন না কেন, আমার সূর্যকে হত্যা করবেন না, ওর কিছু হলে সেটা যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সোহিনী, এত বছরে তুমি তোমার পুরনো ভালোবাসাকে দেখে ভুলতে পারোনি, শোনো এখন এসব ভালোবাসার কথা চিন্তা না করে এটা ভাবো যে কি করে আলোকে শেষ করতে হবে, আর এখন আলোকে শেষ করাটাই আমাদের কাছে সবথেকে বড় ব্যাপার, না হলে আমাদেরকে ওই আলোর হাতে মরতে হবে, আর তাই বলছি এখন আবেগটাকে ঝেড়ে ফেলো। এ কথা বলে কালনাগিনী সেখান থেকে চলে যায়।
এসব কি বলে গেল কালনাগিনী? ওরা আমার সূর্যকে হত্যা করে ফেলবে? যে সূর্যকে পাওয়ার জন্য আমি এত কিছু করলাম, দিনের পর দিন রাজপ্রাসাদ ছেড়ে এই অন্ধকার গুহায় পড়ে থাকলাম, আর আজ আজ কিনা আমার সেই সূর্যকে ওরা আমার চোখের সামনে হত্যা করতে চায়। আমি তো আলো আর কিরণের জীবন শেষ করে দিতে চেয়েছি, আমার সূর্যের জীবন নয়। কিন্তু এখন এখন আমি তো কিছুতেই ওই শকুনরাজের অবাধ্য হয়ে আমার সূর্যকে বাঁচাতেও পারবো না। কিন্তু আমি যে আমার সূর্যের মৃত্যুটাকে মেনেও নিতে পারবো না, আর তাই আমার যাই হয়ে যাক না কেন, কিছু একটা যে আমাকে করতেই হবে, আর আমার সূর্যকে এখান থেকে বাঁচাতে হবে। প্রয়োজনে আমি নিজে যাবো কাঞ্চননগরে, আর সেখানে গিয়ে শিখাকে লাগলে সব সত্যটা জানিয়ে দেব। তাও আমি আমার সূর্যের কিছুই হতে দেব না। আমি আমার সূর্যকে পাওয়ার জন্য জীবনে অনেক অন্যায় করেছি, কিন্তু তারপরও আমি সূর্যকে পাইনি। তবে এবার এবার আমি আমার সূর্যের জীবন বাঁচানোর জন্য নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। তো বন্ধুরা, তাহলে কি সোহিনী সত্যি সত্যি শিখাকে সব সত্যিটা জানিয়ে দেবে? সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।